सुप्रभात बंधुरा, आमार नाम कौशिक मित्र, बैरकपुर सिनेट पब्लिक उच्च विद्यालय सहकारी शिक्षक। आज आम्रा अध्ययन करब सप्तम श्रेणी अंतर्गत बांगला पद्य षष्ठ अध्याय स्मृतिचिह्न कविताटी। आशा करछि तुमरा सबाई भालो आछो। आज आमी सप्तम श्रेणीर अंतर्गत स्मृतिचिह्न कविताटी तुम्हादेर सामने आलोचना करब। कविताटीर लेखक कामिनी राय। कविताटी शुरू करार आगे कामिनी राय सम्पर्के तुम्हादेर किछु कथा जेने रखा उचित, ताई सबार प्रथमे आमी कवि परिचिति सम्पर्के किछुटा आलोचना करब। कामिनी राय जन्म 1864 साले ओ मृत्यु 1933 साले। बांगला साहित्येर प्रख्यात महिला कवि कामिनी राय बरिशाल जिलार बासंडा ग्रामे जन्मग्रहण करें। तार पितार नाम चंडीचरण सेन। তিনি অতি শৈশবকাল থেকে কবিতা রচনায় প্রয়াসী হন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করে ওই কলেজেই শিক্ষাব্রতীর কাজে আত্মনিয়োগ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল পৌরাণিকী দীপ ও ধূপ, জীবনপথে মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত প্রভৃতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। কবি পরিচিতি যা বললাম তোমাদের সামনে, আশা করি তোমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে। পরের ক্লাসে আমরা এই কবিতাটির উৎস ও পাঠ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। নমস্কার। কবি পরিচিতি আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, এবার আমরা আলোচনা করব কবিতাটির উৎস ও পাঠ প্রসঙ্গে। প্রথমে আসা যাক কবিতাটির উৎস সম্পর্কে। কবিতাটির উৎস কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতাটি তাঁর নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আসব পাঠ প্রসঙ্গে। এই পৃথিবীতে সকলেই তার নাম অক্ষয় করতে চায়। একদল ক্ষমতাদর্পী সাম্রাজ্য লোভী মানুষ মনে করেন তাঁদের তৈরি ইট কাঠ পাথরের তৈরি বিশাল হর্মরাজিতে তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু ক্ষমতাদর্পী মানুষের কীর্তি চিরকাল অক্ষয় হয়ে থাকে না, কালের গর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ইতিহাসে স্থায়ী আসন তারাই পায়। তারাই মানুষের মনের মণিকোঠায় চির ভাস্বর হয়ে থাকে। পাঠ প্রসঙ্গ বলার সঙ্গে সঙ্গে আমি এখানে স্মৃতিচিহ্ন কবিতাটি শেষ করলাম। বাদবাকি যা তোমাদের জিজ্ঞাস্য সেগুলো আমি শ্রেণীকক্ষে আলোচনা করব। নমস্কার। এবার আমি স্মৃতিচিহ্ন কবিতাটির
কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সবার প্রথমে আমি আসব সঠিক উত্তর নির্বাচন করতে। নাম্বার ওয়ান, ওরা ভেবেছিল আপনার নাম পুস্তকে স্টক প্রস্তরে প্রত্নলিপিতে খোদাই করে রাখবে। উত্তর, স্টক প্রস্তরে। নাম্বার টু, মূঢ় ওরা ব্যর্থ ওদের মনস্কামনা আশা চিন্তা ভাবনা। উত্তর, মনস্কামনা। নাম্বার থ্রি, শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যাবে, নামগুলি কীর্তিকলাপ না যশ। উত্তর, নামগুলি। নাম্বার ফোর, মানব হৃদয় ভূমি অধিকার করবে অক্ষয় কীর্তি দ্বারা স্মৃতিসৌধ নির্মাণ করে মানব সেবা করে। উত্তর, অক্ষয় কীর্তি দ্বারা। নাম্বার ফাইভ, কাল স্রোতে বলতে বুঝিয়েছেন নদীর স্রোত সময়ের স্রোত ভাটার টান। উত্তর, সময়ের স্রোত। নাম্বার ফাইভ, ইষ্টক শব্দের অর্থ কি হতে পারে? ইট, পাথর, ধোয়া। উত্তর, ইট। নাম্বার সিক্স, মূঢ় শব্দের অর্থ মূর্খ ভাঙা স্বপ্ন। উত্তর, মূর্খ। ভগ্ন শব্দের অর্থ লুপ্ত স্বপ্ন ভাঙা। উত্তর, ভাঙা। নেক্সট, তৃণ শব্দের অর্থ ঘাস ইট পাথর। উত্তর হবে কি? উত্তর, ঘাস। নিত্য, নিত্য শব্দের অর্থ প্রতিদিন হারিয়ে যাওয়া স্বপ্ন। তাহলে উত্তর হবে কি? নিত্য শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন। প্রিয় বন্ধুরা, আজ তবে এইটুকু থাক। পরে ক্লাসে আমরা উক্ত কবিতার অন্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। নমস্কার। এবার আমি তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, মানুষ নিজেকে চিরস্মরণীয় করে রাখতে চায় কেন? উত্তর, মারা যাওয়ার পরও যাতে তিনি সমাজের বুকে অমর হয়ে থাকতে পারেন। নাম্বার টু, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি বিশিষ্ট মহিলা কবি কামিনী রায়ের রচনা। নাম্বার থ্রি, কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর, কবিতাটি তাঁর নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। নাম্বার ফোর, কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর, কবিতাটি সনেট জাতীয় রচনা। নাম্বার ফাইভ, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? উত্তর, যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। নাম্বার সিক্স, তাদের স্মৃতি কীভাবে লুপ্ত হয়ে যায়? ক্ষমতা ও অর্থের জোরে যারা সৌধ বানায় কালের গর্ভে একদিন তারা বিলীন হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমি যেসব প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো
এর পরেও যদি উক্ত কবিতা সম্পর্কে কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমি শ্রেণীকক্ষে সেটা আলোচনা করে দেব। আজ এইটুকু থাক, নমস্কার।